আসসালামু আলাইকুম ভিওর্স আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে চুল পড়ার সমস্যার সমাধান নিয়ে আমি কিছুটা কথা বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব শ্যাম্পু এবং জনসন অ্যান্ড বেবি শ্যাম্পু এখন আমি দুইটা শ্যাম্পু নিয়ে কিছুটা কথা বলবো আমার ছয় মাস আগে চুল পড়ার অনেক সমস্যা হয়ে গিয়েছিল তেমন না মোটামুটি সমস্যা হয়েছিল তারপরে আমি এই শ্যাম্পুদনোটা ইউজ করে খুবই ভালো উপকার পেয়েছি তো আপনারা বলতে পারেন যে জনসন শ্যাম্পুটা কেন জনসনের শ্যাম্পুটা হচ্ছে আমাদের বেশিরভাগই দেখবেন যখন চুল পড়ার সমস্যা হয় তো সামনের সাইডে সামনে মাথার সামনের চুলগুলি বেশিরভাগে পড়ে যায় অনেকটা খালি খালি হয়ে যায় কারণ জনসনের শ্যাম্পুটা যদি আপনারা মাথার প্রথম সাইডে ইউজ করেন তো দেখবেন এটাতে এটাতে এত কেমিক্যাল নাই এটা হচ্ছে মাইল শ্যাম্পু তো এটা যদি আপনারা মাথার প্রথম সাইডে ইউজ করেন আর পিছন সাইডে যদি ডাব শ্যাম্পুটা ইউজ করেন তো দেখবেন অনেকটা ভালো উপকার পাবেন ডাব শ্যাম্পু আমি ইউজ করি কারণ আমি এটা আমার খুব ভালো লাগে আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো শ্যাম্পু থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন বাট জনসন শ্যাম্পুটা আপনারা মাথার প্রথম সাইডে ইউজ করার চেষ্টা করবেন এটা খুবই ভালো একটা শ্যাম্পু আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি ডাব শ্যাম্পু জনসন অ্যান্ড শ্যাম্পু এই দুটা ব্র্যান্ড খুবই ভালো তো আমি এটা ইউজ করে খুবই ভালো উপকার পেয়েছি আরেকটা জিনিস আমি করি আমি যখনই শ্যাম্পু করি আর রাতে বা এর পরের দিন আমি এক ঘন্টা আগে হলো আমি চুলে অয়েল ম্যাসেজ করি দেন আমি শ্যাম্পু করি শ্যাম্পু করার পরে আমি ভালো করে কন্ডিশনার করি কন্ডিশনারটা আমি তালুতে না দেওয়ারই চেষ্টা করি বেশিরভাগ চুলের নিচে তালু ছাড়া পুরা চুলেই দেওয়ার চেষ্টা করি কারণ যখন চুলটা সফট থাকবে চুলটা পড়ার সম্ভাবনা কম থাকে তো আপনার শ্যাম্পু করার পরে কন্ডিশনার দেওয়ারও চেষ্টা করবেন তাহলে কি হবে চুল পড়াটা কমে যাবে আর অবশ্যই অয়েল মেসেজ করে শ্যাম্পু করবেন কারণ আপনারা যদি ড্রাই চুলে শ্যাম্পু করেন তাহলে কিন্তু চুল পড়ার সমস্যাটা আরও বেশি বেড়ে যায় আর যদি অয়েল করা চুলে আপনারা শ্যাম্পু করেন দেখবেন এতটা চুল পড়বে না আর গোছল করার পরে অবশ্যই আপনারা ভিজা চুলে বেশিটা এত আচরাবেন না একটু ফ্যানের নিচে যেয়ে আপনারা কিছুক্ষণ চুলটা শুকানোর পরে খুব বড় মোটা চিরুনি দিয়ে আপনারা আচরাবেন তাহলে দেখবেন চুলটা চুলটা এত ছিঁড়বে না ঝরেও পড়বেন না আর হেয়ার ড্রাই ইউজ করা কম করবেন হেয়ার ড্রাই ইউজ করবেন না যতটুকু পারেন ন্যাচারাল বাতাসে বা ফ্যানের বাতাসে আপনারা চুলটা শুকানোর চেষ্টা করবেন আমি এগুলো করে অনেকটি উপকার পেয়েছি আশা রাখি আপনারাও যদি আমার মতো এভাবে করেন তাহলে আশা রাখি আপনাদেরও চুল পড়ার সমস্যাটা কমে যাবে তো এতটুকু পর্যন্তই আজকে তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি অনেক দোয়া করি তো আসসালামু আলাইকুম